ঠিক কাটায় কাটায় 4টে নাগাদ অর্ণব বাজার মুখে ক্লাবের মেইন গেট দিয়ে বেরিয়ে আসে। বলাই বাহুল্য তার মেজাজ অত্যন্ত খারাপ। অ্যাডলিন বাজাজের কাছে বারবার হেরে এখন নিজেকে স্রেফ ট্রয়ের ধ্বংসস্তূপ মনে হচ্ছে। মহিলা যতটা সুন্দরী ঠিক ততটাই ধুরন্ধর। কোথা দিয়ে আক্রমণ করছে, কি স্ট্র্যাটেজিতে খেলছে বোঝার আগেই অর্ণব মাত। এত দুঃখ হয়েছে যে ভাবছে সর্বনাশিনীকে ডেকে বলবে এবার পরের পোস্টায় RIP অর্ণব সরকার লেখমা আমার। যতবার হেরেছে মাকসা সুন্দরী ততবারই হেসেছেন, বলেছেন আপনি হাল ছাড়বেন না, তাই না? অর্ণব রুমালে মুখ মুছে মৃদু হেসেছে। কৌতুকে স্বর্ণকেশীর চোখের সবুজ তারা ঝিলমিল করছিল। একটা ছোট্ট হাই তুলে বলেছিলেন, বাহ দ্যাটস রিয়েলি গেট। আপনার ধৈর্য আর চেষ্টার জাস্ট জবাব নেই। আর চেষ্টা শুধু চেষ্টাই সার হলো, তবে মন্দের ভালো যে কথায় কথায় ইনফরমেশনগুলো ঠিকই নিয়ে নিয়েছে। একদিন খুব বেশি কথা বলার লোক নয়, তবু অর্ণব কায়দা করে কথাগুলো তার পেট থেকে বের করতে সক্ষম হয়েছে। অ্যাডলিন ভুলও বলেননি, অর্ণব আর কিছু না থাক ধৈর্যটা বহুত আছে। আপনার কাজ হলো? কাজ সেরে এতক্ষণে মিস ঘোষও বেরিয়ে এসেছে। অর্ণবকে হুঁকোমুকো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জানতে চাইলেন, ফেল মেরেছেন নাকি? টোটাল 15 বার। সে স্যাড সং গাওয়ার মতো মিনমিন করে বলল, একবার তো 3 মিনিটেই কুপকাত করে দিয়েছিল। অত্যন্ত পাজি মহিলা। পাজি নয়, পেছন থেকে অধিরাজের গম্ভীর স্বর শোনা যায়। লম্বা লম্বা পা ফেলে সে এদিকেই এগিয়ে আসছে। বলো জিনিয়াস মহিলা, মেল ইগোটা একটু কমাও। অর্ণব ধোক গেলে অধিরাজ সামনে এসে দাঁড়াতেই মিষ্টি ফুলের গন্ধ দুজনের নাকে এসে ঝাপটা মারল। ম্যাসেজটা তো ভালোই হয়েছে, আর কি কি হয়েছে কে জানে। সে আর চোখে আবার একবার আপাদ মস্তক দেখে নেয় অধিরাজকে। আজ তো আছে তো লোকটা, চলো আপাতত এখান থেকে বেরোনো যাক। অধিরাজ বলতে বলতেই ফের হেঁচে ফেলল। ওহ, মহিলা পুরো বাথটবে চুবিয়ে ছেড়েছে। অর্ণব আর কথা না বাড়িয়ে ড্রাইভিং সিটে বসে গেল। সামান্য তির্যক দৃষ্টিতে তাকিয়ে বলল, মিসেস জয়সওয়াল আপনাকে এগিয়ে দিতে আসলেন না তো? কথার মধ্যে যে বঙ্কিম ভঙ্গিটা ছিল তা বুঝতে পেরে 32 মাটি দাঁত বের করে হাসল সে। অ্যাকচুয়ালি উনি তো আমার বাড়িতেই ড্রপ করতে চেয়েছিলেন, তুমি রাগ করবে তাই আর চান্স নিলাম না। বুমেরাং খেয়ে চুপ করে গেল অর্ণ। এই ভদ্রলোকের সঙ্গে কথা বলাই বৃথা। সে প্রায় ভামের মতো মুখ করে গাড়িতে স্টার্ট দেয়। গাড়িটা হুশ করে ক্লাবের ক্যাম্পাস দিয়ে বেরিয়ে গেল। ওরা ভালো করে দেখল, টের পেত মিসেস জয়সওয়াল দোতলার জানলা দিয়ে ওদের গাড়ির দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার চোখে অদ্ভুত আলো খেলা করছে। প্রথমে অন্তত মিনিট 5 কেউ কোনো কথা বলল না। বেশ কিছুক্ষণ নীরবতার পর অধিরাজি ফের মুখ খোলে, বলো কি কি জানতে পারলে? লেডিস ফার্স্ট, মিস ঘোষ প্লিজ। মিস ঘোষ বললেন, আইসক্রিম পেলাম না স্যার, বাট ইনফরমেশন পেয়েছি। 1 মিনিট, তার ভুরু কুচকে গেছে। আইসক্রিম পেলেন না কেন? কারণ গত 2 দিন ধরে আইসক্রিম পার্লার বন্ধ। কীসব প্রবলেম হয়েছে জানো? মিস ঘোষ জানালেন। রেস্টুরেন্টের ম্যানেজার ঠিক করে বলতেই পারল না, আইসক্রিম পার্লারের শাটারই বন্ধ। 2 দিন ধরে বন্ধ, সে কি? অধিরাজ চিন্তান্বিতভাবে অর্ণবের কাঁধে হাত রাখল। অর্ণব একটু সাইড করে দাঁড়াও তো। মিস ঘোষ প্লিজ কন্টিনিউ। আইসক্রিম না পেয়ে শেষ পর্যন্ত একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে মিসেস জয়সওয়ালের মেয়েদের খোঁজ করতে লাগলাম। ওখানে একটা মেয়ে কালো স্যার, মারিয়া ডিসেনা, প্রথমে কিছুতেই মুখ খুলছিল না। বেটিকে বারে বারে জিজ্ঞাসা করার পরও কোনোভাবে মুখ খোলে না। তারপর তাকে নিয়ে গেলাম বাড়ি, কয়েক গ্লাস ভদকা উইথ লাইম খাওয়ালাম। তারপর
কানের কাছে রীতিমতো কান্নাকাটি জুড়ে নিজের দুঃখের কাহিনী ফলাও করে শোনালাম। বাড়িতে অসুস্থ বাবা, ছোট ছোট ভাই বোনদের দায়িত্ব এক্সেট্রা এক্সেট্রা, ওই বাংলা শর্ট ফিল্মের প্লট আর কি। মিস ঘোষ ফিক করে হাসলো। ওকে বললাম যে আমি ওখানে কাজ খুঁজছি, আজ মিসেস জয়সওয়াল আমায় দেখা করতে বলেছিলেন, 5টায় অ্যাপয়েন্টমেন্ট। সেই শুনে মারিয়া খুঁচে লাল আমায় স্ট্রেট বলল, এখানে তোমার আমার মতো মেয়েদের চাকরি করা মানে কাস্টমারের জুতো খাওয়া, নিজের মান সম্মান বোধ থাকলে ফটো। ব্রিলিয়েন্ট, অধীরাজ সপ্রশংস কণ্ঠে বলল। তারপর? তারপরেই তো ঝুলি থেকে বেড়াল বেরোলো। মিস ঘোষ বললেন, আমাকে আর কারোর নামই নিতে হয়নি। মারিয়া খেপে গিয়ে আরও কয়েক পেগ মেরে সব উগড়ে দিল, তারপর তীর একদম বুলস আইয়ে। বেছে বেছে আপনার তিন মক্কেল, সঞ্জীব রায়চৌধুরী, অর্জুন শিকদার আর ডক্টর বিজয় জয়সওয়ালের নাম নিল, সঙ্গে আরেকজনের নামও বলেছিল, কি নাম, বাজাজ কি যেন, বাজাজ ছিল নামটা, আমার ঠিক মাথায় আসছে না। বলেছিল ওই ক্লাবের আরেক মালিক, ওই লোকটাও নাকি ভীষণ অসভ্য, খুব খারাপ ব্যবহার করে। ওর ওই তিন মক্কেলের নাম মনে আছে? কারণ প্রথম দুজনের মরার খবরটা টিভিতে সে দেখেছিল, আর ডক্টর বিজয় জয়সওয়াল আর ওদের মালিকের একই নাম। আর স্যার, সর্বনাশিনীর কেসটা রীতিমতো ফলো করে, স্পষ্ট বলল, দুজন মরে পাপের ভার কমিয়েছে, বাকি দুটোরও মরাই উচিত। টেরিফিক। তারপর মারিয়া আরও বলল যে সঞ্জীব, অর্জুন আর বিজয়কে ও ম্যাসাজ দিয়েছিল, তিনজনই ভয়ঙ্কর হল্লা করেছিল, মানসী জয়সওয়ালকে তো বেশ অসুবিধায় পড়তে হয়েছিল, ওরা এমন সিন ক্রিয়েট করেছিল যে গোটা ক্লাবটাই কেসটা জেনে গিয়েছিল। আর মিস্টার বাজাজ কয়েকদিনের জন্য দুবাই থেকে এসেছিলেন, মারিয়াকে দেখেই তিনি গালিগালাজ করতেন, বলতেন এই কালো বেড়ালটা এখানে কি করছে, মোমপালিশ নাও মানসী, বার্নিশ নিয়ে কি করব। গ্রেট, অধীরাজ একটু অন্যমনস্ক হয়ে বললে, তার মানে এই তিনজনই যে এই ক্লাবে আসতেন, তার রীতিমতো সুন্দরীদের সঙ্গে ফষ্টি নষ্টি করতেন, সেটা এখনও প্রতিষ্ঠিত একটা সত্য, এবং এই তিনজনই কালো মেয়েদের ওপর বিতৃষ্ণা প্রকাশ করেছিলেন। বিতৃষ্ণা মানে প্রচণ্ড অপমান করেছিলেন ওরা মেয়েটাকে। মিস ঘোষ রীতিমতো উত্তেজিত, মারিয়ার কথা শুনে তো আমারই রাগ হয়ে গিয়েছিল, সামনে থাকলে তিনটেকে কষিয়ে থাপ্পড় মারতাম। চারটে, মিস্টার বাজাজও আছেন যে, অধীরাজ সংযোজন করল। ঠিক, মিস ঘোষ জানালো। মারিয়া এটাও বলল যে ওই তিন পাবলিক প্রায় কোনো এক মুসলিম মেয়েকে সঙ্গে নিয়ে রিসর্টে এসে বেশ কিছুদিন থাকতেন, তবে মেয়ে বা মহিলা কে তা ও কোনোদিন দেখেনি আর জানেও না, কারণ তিনি বোরখা পরে আসতেন আর রিসর্টগুলো সব সেলফ হেল্প প্রসেসে চলে, নিজস্ব কিচেন আছে, ফ্রিজে সব রকম খাদ্যই মজুত আছে, ইচ্ছে হলে ব্রোডাররা নিজেরাই রান্না করে খেতে পারেন, মিনি বারও আছে, তা না করলে নিজেদের ক্লাবের ডিনার আইটেম এসে খেয়ে যেতে পারেন। বিছানায় 10টা ফ্রেশ চাদর বেডরুমের ওয়ার্ড্রপেই মজুত করে রাখা হয় আগে থেকে। সয়েল চাদরটা ফেলার জন্য প্রত্যেকটা রিসর্টেই লন্ড্রি বাস্কেট আছে, অথবা বোর্ডাররা নিজেরাই কেচে নিতে পারেন সে ব্যবস্থাও আছে, এমনকি বোর্ডারদের নামও লেখা হয় না, অর্থাৎ বোর্ডারদের প্রাইভেসি রক্ষা করার জন্য একদম বজ্র আটুনি ব্যবস্থা স্যার। মারিয়া কেন, কোনো কর্মীর পক্ষেই বোঝা সম্ভব নয় যে কার সঙ্গে কে আসছে, বুঝতেই পারছেন রিসর্টে কী চলছে। তা পাচ্ছি, তার মসৃণ কপালে ভাঁজ পড়ে, দুই মৃত ব্যক্তির মাঝখানে এই লিঙ্কটা পুলিশ বুঝে উঠতে পারেনি, হয়তো ভিকটিমদের স্ত্রীরা কর্তাদের সোনালী চন্দ্র অভিযানের কথা জানতেন না, অথবা জানলেও ক্লাবটা ঠিক কী জাতীয় সে সম্পর্কে একেবারেই ধারণা নেই।
তবে এখন কোনো সন্দেহ নেই যে সর্বনাশিনী বেস অফ অপারেশন এই গোল্ডেন মুন ক্লাব অ্যান্ড রিসর্ট। এখানেই তাদের পূর্বরাগ এবং কোনো হোটেল বা রেস্টুরেন্ট নয়, এটাই তাদের মিলনের জায়গা। এবং সঞ্জীব ও অর্জুন মৃত্যুর আগে এখানেই ছিলেন, বাড়ি থেকে বেরোবার সময় ফোন অফ করে দিয়েছিলেন বলে এই লোকেশনটা শো করেনি ফোন ডিটেলসে। গ্রেট, অধিরাজ স্মিত হাসল। এবার অর্ণব বলো। অর্ণব বিরসমতনে বলল, আমি আর কি বলবো স্যার, 15 বার হেরেছি। তুমি যে হারবে তা আমি আগেই জানতাম, ওটাও প্রতিষ্ঠিত সত্য। সে হাসছে। বাকি খবর বলো। এখানে প্রতি সানডেতে চেস ক্লাব বসে, অ্যাডলিন বাজাজ কখনো সখনো সেখানে খেলেন। তবে আমি মহিলাকে একটু খুঁচিয়ে দিতে চেয়েছিলাম, বলেছিলাম আপনার থেকেও ভালো খেলোয়াড় আছে নিশ্চয় এখানে। উনি রেগে মেগে বললেন, একমাত্র অহল্যা জয়সওয়াল আর অর্জুন শিকদার ছাড়া আর কেউ তাকে আজ পর্যন্ত চ্যালেঞ্জ করতে পারেনি, হারানো তো অনেক দূরের কথা। আমি বিশ্বাসই করছিলাম না, মহিলার যে ভয়ঙ্কর ইগো তা বুঝতে পেরেছিলাম বলে একটা ধাক্কা দিয়েছিলাম। তাতেই তিনি রেগে লাল হয়ে আমার মুখে প্রায় টুর্নামেন্টের চ্যালেঞ্জ ছুড়ে মারলেন। আমিও সুযোগ বুঝে অহল্যা জয়সওয়াল আর অর্জুন শিকদারের খেলার বেশ কয়েকটা স্কোরশিট ঝেড়ে দিয়েছি। অ্যাডলিনের সঙ্গে সঙ্গে সেই দুই প্লেয়ার জিততে পারেনি, ড্র করেছে। তবে অর্জুন শিকদার অহল্যা জয়সওয়াল বেশ কয়েকবার বলে বলে হারিয়েছেন। অহল্যা গুরুদেব খেলোয়াড় স্যার, ব্র্যাভো অর্ণব। অধিরাজ তার পিঠ চাপড়ে দেয়, পুরো বাঘের মতো কাজ করেছ, কাজ তো অনেক দূর এগিয়ে রেখেছ বস। অর্ণব প্রশংসা পেয়ে গদগদ হয়ে প্যান্টের পকেট থেকে 4-5টা স্কোরশিট বের করে এগিয়ে দেয় অধিরাজের দিকে। অধিরাজ স্কোরশিটগুলো নজর বোলাতে বোলাতে বলে, অ্যাডলিন কোন কালারে খেলছিল, ব্ল্যাক না হোয়াইট? হোয়াইট স্যার, প্রত্যেকবারই একদম। আপনার কথা মতোই আমি ওকে বেছে নিতে দিয়েছি এবং উনি প্রত্যেকবারই সাদা বেছেছেন। অধিরাজ দুচোখ গভীর আত্মমগ্নতায় সে সংক্ষেপে উত্তর দিল, সেটাই স্বাভাবিক, কারণ নিয়মাফিক সাদাই প্রথম চাল দেয়, কালো তারপরে। আরও একটা অদ্ভুত খবর আছে স্যার, জানি না কতটা কাজে লাগবে। অর্ণব একটু আমতা আমতা করে একটু পিকুলিয়ার টাইপের বলে ফেলো। আমি অহল্যা জয়সওয়াল সম্পর্কে বলতেই অ্যাডলিন বললেন, ন্যাস্টি ফ্যামিলি, মেয়েটা কালো কুচ্ছিত, পুরুষ না মহিলা বোঝা যায় না, একটা বউ শ্বশুরের পেছন পেছন ঘোরে, আরেকটা লেসবিয়ান একখানা মুসলিম মেয়েকে গার্লফ্রেন্ড বানিয়ে ঘুরে বেড়াচ্ছে। অ্যাডলিন জিভটা বেশ কড়া দেখছি। কায়দা করে তোমাকে বেশ কিছু কেচ্ছা শুনিয়েছেন, অধিরাজ গম্ভীর মুখে বলে, কিন্তু শীনা জয়সওয়াল যে লেসবিয়ান তা উনি জানলেন কী করে? শীনা ওকেই প্রেম নিবেদন করেছিল নাকি? ভগা জানে। অর্ণব মৃদু হাসল। 15 বার হারার জন্য ফাউয়ে সংবাদ দিয়েছেন, তবে অহল্যার ওপর খার আছে, সেটাই স্বাভাবিক, কারণ অহল্যা ওর থেকে ভালো চেস প্লেয়ার। সে স্কোরশিটগুলো দেখতে দেখতেই বলে, অর্জুন শিকদারও কিন্তু মারাত্মক দাবাড়ু, যে দুটো খেলায় জিতেছেন তার স্কোরশিট দেখলেই বুঝবে ব্রিলিয়ান্ট প্লেয়ার। অথচ যতবার অহল্যার সঙ্গে খেলেছেন ততবারই গো হারান হেরেছেন। উনি হোয়াইটে খেলেছিলেন, অহল্যা ব্ল্যাক। মুভগুলো দেখো, পরিষ্কার বোঝা যাচ্ছে একটুও মন দিয়ে খেলেননি। কেন? হয়তো একটু বেশিই টেনেছিলেন, অধিরাজ আচ্ছন্ন স্বরে বলল। শুধু একটা প্রশ্নের উত্তরই পেলাম না, মিস ঘোষ আইসক্রিম কেন খেতে পারলেন না? হ্যাঁ, বিস্ময়সূচক শব্দটা উচ্চারণ না করে পারল না অর্ণব। সর্বনাশিনী একাকি কম মগজমারি ছিল যে আইসক্রিম প্রবলেমও এসে জুটেছে? সে ইতস্তত করে বলল, হয়তো আইসক্রিম মেশিন খারাপ। দুদিনের জন্য এরকম একটা ক্লাবে দুদিনের জন্য মেশিন খারাপ, আর কেউ কোনো স্টেপ নেয়নি? তাছাড়া আইসক্রিম মেশিন কেন? যেসব ক্লাবে আলাদা ডিপ ফ্রিজার থাকে আইসক্রিম রাখার জন্য, সেখান থেকে স্কুপে তুলে সার্ভ করা হয়,
আমি মিস ঘোষকে ডার্ক ফ্যান্টাসি আইসক্রিম উইথ সস অ্যান্ড চকলেট চিপস নিতে বলেছিলাম। ওটা ফ্রিজার থেকে বের করেই দিতে হবে। সে ঠোঁট কামড়ে এক মিনিটে ভাবল, তার ভুরুতে ফের চিন্তার ভাঁজ। একটু চুপ করে থেকে বলল, অর্ণব তুমি গোল্ডেন মুন ক্লাবের ফোন নাম্বারটা নোট করেছো? ইয়েস স্যার, দাবা স্কোরশিটে ছিল, আমি সেভ করে নিয়েছি। গুড জব, ফোন মারো দেখি, একটা জিনিস একটু কনফার্ম করে নেওয়া যাক। ওকে। অর্ণব গোল্ডেন মুন ক্লাবের নম্বরে ফোন করে, সম্ভবত রিসেপশনের ফোন নম্বর। কিছুক্ষণ রিং হওয়ার পরেই ও প্রান্ত থেকে জাগ্রত হলো এক নারীর কণ্ঠস্বর। গুড ইভিনিং, গোল্ডেন মুন ক্লাব। অর্ণব একটা শব্দ না করে তৎক্ষণাৎ ফোনটা হস্তান্তরিত করে দিল অধিরাজের কাছে। সে ফোনটা নিয়ে অদ্ভুত একটা টোনে বলল, হ্যালো, হিন্দুস্তান রেফ্রিজারেটর প্রাইভেট লিমিটেড থেকে বলছি। আপনাদের ডিপ ফ্রিজার ফের খারাপ হয়েছে? এত ঘন ঘন খারাপ হয় কেন আপনাদের ডিপ ফ্রিজার? এই তো কয়েকদিন আগে ঠিক করে দেওয়া হলো, 7 দিনও হয়নি। রিসেপশনের মেয়েটি জবাব দিল, না স্যার, আপনার ভুল হচ্ছে, 7 দিন তো দূর, গত 9 মাসের মধ্যে আমাদের ডিপ ফ্রিজার একবারও খারাপ হয়নি। 9 মাস আগে তো হয়েছিল, অধিরাজ প্রায় ধমক দিয়ে বলে। ঠিক কিনা ম্যাডাম? উপরান্ত হকচকিয়ে গিয়ে বলে, হ্যাঁ স্যার, কিন্তু হোয়াট? কিন্তু 1 বছরের কম্প্রিহেন্সিভ ওয়ারেন্টি পিরিয়ড, এর মধ্যে 2-2 বার খারাপ হলো। ফ্রিজের মধ্যে ঢুকে কি চোর পুলিশ খেলেন আপনারা, নাকি ওটা আলমারি হিসাবে ব্যবহার করছেন? বিহেভ ইয়োরসেলফ। ওদিক থেকে মহিলাও করকে উঠলেন, ফর ইওর কাইন্ড ইনফরমেশন 2 বার নয় 3 বার খারাপ হয়েছে। আপনারা এবার এমন কী সারাচ্ছেন যে সারা বছরের মধ্যে 3rd টাইম ফ্রিজ খারাপ হলো? অথচ আগের 2 বার আপনারাই বলে গেলেন যে ফ্রিজের কিচ্ছু হয়নি। এই আপনাদের সার্ভিস, ওদিকে আমাদের ধমকাচ্ছেন, লজ্জা করে না? ঠিক আছে ঠিক আছে, কাল 1st আওয়ারে লোক পাঠাচ্ছি। অধিরাজ হেসে জিপ কাটল, এই রে, 3 বার খারাপ হয়েছে, 2 বার নয়। সে আর কথা না বাড়িয়ে ফটাস করে ফোনটা রেখে দিল। তার যা জানার ছিল জানা হয়ে গিয়েছে। কি হলো স্যার? মিস ঘোষের প্রশ্নের উত্তরে অধিরাজ মুখ কাঁচুমাচু করেছে। রিসেপশনের মেয়েটি সিম্পলি ঝেড়ে দিল, তবে যা বলার বলে দিয়েছে। আইসক্রিম পার্লারের ডিপ ফ্রিজার এখনও পর্যন্ত 2 বার নয় 3 বার বিগড়েছে, আর কোম্পানির লোক আগের 2 বার বলেছে ফ্রিজারে কিছু হয়নি। তাতে কি হলো? অর্ণব অবাক, ক্লাবের আইসক্রিম পার্লারের সঙ্গে আমাদের কেসের কী সম্পর্ক? অধিরাজের মুখ থেকে ছেলে মানুষই ভাবটা মুছে গিয়ে একটু চিন্তার ছাপ ফুটে ওঠে। কিছুই না, পুরো প্রবাবিলিটিটার ওপর খেলছি অর্ণব। যেমন খুনি আমাদের স্টেপ বুঝে এগোচ্ছে, আমিও তেমনি মাইন্ড রিড করার চেষ্টা চালাচ্ছি। এই খেলাটা পুরো দাবার ছকের মতো হচ্ছে। কিন্তু ক্লাবের ফ্রিজের খারাপ হওয়ার সঙ্গে খুনির কী রিলেশন? অর্ণব হতভম্ব। ওকে, বুঝিয়ে বলছি। অধিরাজ সিগারেটের প্যাকেট থেকে ইন্ডিয়ান কিং স্টিক বের করে আনে। আমরা এখন পর্যন্ত যত প্রবাবিলিটি পেয়েছি তার মধ্যে একটা সাম আপ করা যাক। আমরা বুঝতে পারছি যে আমাদের 3 মক্কেলের ভেতরে অন্যতম যোগসূত্র এই গোল্ডেন মুন ক্লাব অ্যান্ড রিসর্ট। সম্ভবত এখানে তারা অজ্ঞাত কোনো নারীর সঙ্গে ফুর্তি করতে আসতেন। সেই রিসর্টগুলো বানানো হয়েছে এই কারণেই, পুরো চান্স আছে পটল তোলার আগের মুহূর্তেও তারা হয়তো এখানেই ছিলেন। বিশ্বজিৎ বলেছিল যে সর্বনাশিনী আনসিকিউরড হটস্পট ব্যবহার করছে। এখানেও কিন্তু আশেপাশে আনসিকিউর হটস্পট রয়েছে। মোবাইল অন্তত 2 বার এরকম ওপেন কানেকশন ক্যাচ করেছে। যা ঘটছে এখান থেকেই ঘটছে, যদি সেটা এখনও পুরোপুরি সত্য নয়। এবং আরও কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর আপনি পাইনি, সত্যিটা পেয়ে গেলে তখন প্রশ্নগুলো উঠতে পারে, কিন্তু চান্স তো আছে। এটা কি বোঝা গেল? অর্ণব আর মিস ঘোষ মাথা নাড়ল, কথা তারা বুঝেছে। এবার আসি সঞ্জীব রায়চৌধুরী আর অর্জুন শিকদারের লাশের প্রসঙ্গে।
শুরু থেকেই আমি ফরেন্সিক রিপোর্টের একটা লাইন মিস করেছি। টাকলু কিন্তু লাইনটা বলেনি, অথচ বলা উচিত ছিল। অর্ণব আর মিস ঘোষের মুন্ডু পরস্পরের দিকে ঘুরে গেল। কি এমন জিনিস যে ফরেন্সিক রিপোর্টে লেখা নেই? সঞ্জীব রায়চৌধুরীর বডি ডাম্প করা হয়েছিল ঝোপের মধ্যে। অধিরাজ সিং বানাতে বানাতে বলে, উঁচু শিকদারে আবর্জনা স্তূপে, একজনের মৃত্যু হয়েছে 4 দিন আগে, অন্যজনের 5 দিন, অথচ বডি একটুও ডিকম্পোজড হলো না। 4 দিন যদি কোনো বডিকে ফেলে রাখা হয় তবে সামান্য পচন ধরবে, দুর্গন্ধ হবে, কিন্তু দুজনের ক্ষেত্রে তা হয়নি। কেন? তবে খুনি এমন কোনো জায়গায় বডিটা রেখেছিল যেখানে মৃতদেহ চট করে নষ্ট হয় না। সেটা কোনো মর্গ বা প্রাইভেট মর্চুয়ারি হতে পারে না। মর্গে রাখতে হলে ডকুমেন্টস লাগে, মর্চুয়ারিতে রাখতে হলে বডি এমবাম করা হয়, কিন্তু বডিতে এমবামিং লিকুইড বা ফ্লুইড পাওয়া যায়নি ফরেন্সিকে। তবে এতদিন বডিটা এমন কোথায় ছিল যাতে ডিকম্পোজডই হলো না? ফরেন্সিকের স্যাম্পল নিতে কোনো সমস্যাই হয়নি। অর্ণবের চোখ বিস্ফোরিত। ফ্রিজ? যা তা ফ্রিজ নয়, এমন ফ্রিজ যেটা এয়ারটাইট, ময়েশ্চার নেই, বডিতে কোনো রকম বরফ কুচি ছিল না, অর্থাৎ ভেতরে জল ছিল না। সচরাচর এই ধরনের ক্লাবে আইসক্রিমের যে ফ্রিজগুলো রাখা হয় সেই ডিপ ফ্রিজগুলো আকারে বিরাট বড় হয়, আর এখানে সিস্টেমটাই এমন যাতে আইসক্রিমগুলো গলে না যায় অথবা বরফ না জমে। সচরাচর -90°C থেকে আরও বেশি ঠান্ডা করতে পারে এই জাতীয় ডিপ ফ্রিজার। মৃতদেহ রাখার সবচেয়ে ভালো জায়গা। কি অবস্থা দেখো, গত 2 দিন ধরে ক্লাবের রেস্টুরেন্টে আইসক্রিম পার্লার বন্ধ। শুধু তাই নয়, 9 মাস আগেও আইসক্রিম পার্লারের ডিপ ফ্রিজের কিছু কাজ করছিল না, আর ঠিক তখনই অর্জুন সিকদারের বডি পাওয়া যায়। পুলিশ এখানেই শেষ নয়, 1 বছরে 3 বার বিগড়েছে গোল্ডেন মুন ক্লাবের ডিপ ফ্রিজার, আর 1 বছরে 3টে লোকের ওপর সর্বনাশিনী কোপ করেছে। পুরোটা কোইন্সিডেন্স মনে হচ্ছে? আরও মজার কথা, আগের 2 বার কোম্পানির লোক বলেছে ফ্রিজে কোনো ডিফেক্ট নেই। আমার দৃঢ় বিশ্বাস এবারও তাই বলবে। সেটা ভারী নিঃশ্বাস ফেলল। প্রথম গেমটা বোধহয় হারলাম আমরা। ডক্টর বিজয় জয়সওয়ালকেও জ্যান্ত পাওয়া বোধহয় কোনো চান্স নেই। অর্ণব টের পেল তার শ্বাসরুদ্ধ হয়ে আসছে, মাথা থেকে পা পর্যন্ত যেন হিম হয়ে গেল, গায়ের লোমগুলো খাড়া হয়ে গিয়েছে। কি সাংঘাতিক, কি সর্বনেশে কাণ্ড, একটা মানুষকে মেরে ডিফ্রিজারে রেখে দিচ্ছে এই শয়তান না রাক্ষসী। স্যার, তাহলে এখনই আইসক্রিম পার্লার থেকে বের করে আনতে পারি না বডিটা? সে উত্তেজিত, রেড করলেই তো হয়। অন হোয়াট গ্রাউন্ড? অধিরাজ বিষণ্ন হাসল। এটা এখনো থিওরির পর্যায়ে আছে, এখনো পর্যন্ত কোনো আনএথিক্যাল জিনিস বা ইল্লিগাল কাজের সন্ধান পাইনি। রেড কী করে করব? আর যদি রেডও করি তবে লাশটা হয়তো পাবো, কিন্তু খুনির কোনো লিঙ্ক পাওয়া যাবে না। তবে মিস ঘোষ উত্তেজিত, কিছুই করতে পারবো না আমরা? অবশ্যই পারবো, সে শান্তভাবে জবাব দেয়। তবে হাতে নাতে ধরতে হবে সপ্রমাণ। আমার মনে হয় না এটা কোনো একজন লোকের কাজ। একজন নারী একটি লোককে ভালোবাসার নাটক করে বিষ দিয়ে মারতে পারে, টেক এক্সপার্ট হলে হ্যাকিংও করতে পারে, কিন্তু এরকম লম্বা চওড়া পুরুষগুলোকে ঘাড়ে করে ফ্রিজারে ঢোকানো, সেখান থেকে বের করা, তারপর অনেক দূরে গিয়ে ডাম্প করা, কোনো সুন্দরী তন্নির কাজ নয়, যদি না সেই সুন্দরীর নাম মালেশ্বরী, মেরি কম, গীতা, ববিতা, ফোগাত বা সাক্ষী মাল্লিক না হয়। সঙ্গে কোনো পুরুষও আছে? অর্ণব সগর্তি করে, ডেফিনেটলি। সে মিস ঘোষের দিকে তাকায়, রেস্টুরেন্টের ম্যানেজার চেহারা কেমন? রীতিমতো লম্বা চওড়া স্যার, মিস ঘোষ জানালো, মুশকো বলা যায়। অধিরাজ মিষ্টি হেসে অর্থপূর্ণ শ্রাগ করে। অর্ণব আর তর হয় না, লোকটাকে ধরে উল্টো করে পেটালে হয় না? একটু অপেক্ষা করো অর্ণব,
সে স্মিত হাসল। সবসময় হুমহাম করে চললে হয়, পকড়েঙ্গে জরুর, পর থোড়ি সি নজাকত সে। ইনি তো রানীর বোরে মাত্র, রানীকে ধরতে হবে না। কিভাবে? ইজি, আমরা যদিও এই যাত্রায় মেসাজ করে দাবা খেলে ক্ষান্ত হয়েছি, কিন্তু প্রতিপক্ষ এতক্ষণে জেনে গিয়েছে যে পুলিশের নজর পড়েছে এখানে। আজ কিছু করেনি, কিন্তু কাল করবে না তার গ্যারান্টি কি? পুলিশকে জনগণ এতটা বিশ্বাসও করে না। সে শুকটান মেরে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে বলল, অতএব রিস্ক নেবে না, বডি আজই ডাম্প করবে বলেই আমার ধারণা। এখন থেকে লাগাতার ফিল্ডিং দেব, ক্যাচ কটকট হতে বাধ্য। আজ যদি নাও করে কাল তো করবেই, কিন্তু যদি তা না হয়? অধিরাজ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে চুপ করে থেকে বলল, তাহলে বুঝবো আমার থেকে সর্বনাশিনীর বুদ্ধি অনেক বেশি। নার্ভ আর মনের লড়াইয়ে হার স্বীকার করে এই কেস থেকে হাত তুলে নেব। অর্ণব আর মিস ঘোষ ফের দৃষ্টি বিনিময় করল, তাদের দুজনের চোখে সংশয়। রাতে কি আদৌ কিছু ঘটবে? যদি না ঘটে, যদি খুনে অন্য কোনো দিক দিয়ে মাত দিয়ে বেরিয়ে যায়? আপাতত প্রথম কাজ গাড়ির সিটের তলা থেকে ফরেন্সিক কিট বের করতে করতে বলল অধিরাজ, মিস ঘোষ আপনি আমার স্কিনের কিছুটা স্যাম্পল নিয়ে নিন, এখান থেকে আপনাকে আমি ট্যাক্সিতে তুলে দিচ্ছি, আপনি স্ট্রেট ফরেন্সিক ল্যাবে চলে যান, সেখানে আপনি ডক্টর অসীম চ্যাটার্জিকে স্যাম্পেলটা দিয়ে দেবেন। সে কথা শেষ করতে না করতেই তার মোবাইলের ফোন বেজে উঠল। আর চোখে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়েছে অধিরাজ। নাও শেতান কা নাম লিয়া আর শেতান হাজির, কি টাইমিং বুড়োর। অর্ণব মুখ ঘুরিয়ে হাসি চাপে, ডক্টর চ্যাটার্জি যে কত নাম, দুর্বাসা টাকলু, শয়তান, বুড়ো, ফুটবল, জাবলুনি, গ্লোব, আরও কত কি। হ্যালো অধিরাজ, ফোনটা ধরতে না ধরতেই ও প্রান্ত থেকে ভেসে এলো বুড়োর চিৎকার, এতক্ষণ ধরে ফোনে টাই করছি, কোন জাহান্নামে গেছিলে শুনি? গোল্লায় গেছি ডক, সে ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে। চতুর্দিকে কেশবতী কন্যে মেঘবরণ চুল দেখে পাগল হয়ে গেলাম। ডক্টর চ্যাটার্জি রাগে লাল হয়ে প্রায় নাচতে নাচতে বললেন, খবরদার আমার টাক নিয়ে কোনো কথা নয় বলে দিচ্ছি। অধিরাজ নিরহ মুখ করেছে, জাব্বাব টাকের কথা আবার কখন বললাম, আপনি ঘুরিয়ে ফিরিয়ে সেই এক রেকর্ড বাজাবেন দেখছি। সত্যি করে বলো, আমার নামটা স্ক্রিনে দেখে অর্ণবকে একবারও বলনি যে টাকলু ফোন করেছে? ইস, দেবদাস ফিল্মে ঐশ্বর্য রায়ের মতো লজ্জা লজ্জা ভঙ্গিতে বলল সে, তাই কি বলতে পারি? ছি ছি, তবা তবা, তুমি যে কি বলতে পারো আর কি বলতে পারো না সে আমার ভালোই জানা আছে, বুড়ো খ্যাঁক খ্যাঁক করে উঠেছে। এখন জরুরি কথাটা শোনো, আহিলি একটা জিনিস বের করেছে। আমি কর্ণময়, বলুন। আহিলি আবিষ্কারের কথা ডক্টর চ্যাটার্জি সবিস্তারে অধিরাজকে বললেন। সে খুব মন দিয়ে প্রত্যেকটা কথা শুনল, বেশ কয়েকবার হাঁ হাঁ করল, তারপর শান্তভাবে বলল, তার মানে চেরি রেড কালারের ভিনাইল ল্যাটিন ভার্নিশ ইমালশন ডোর পেইন্ট। হ্যাঁ, ডক্টর চ্যাটার্জি বললেন, ওই চেরি রেড কালারের দরজা পেছনে কিছু না কিছু রহস্য তো আছেই, খোঁজ করো পেয়ে যাবে। গ্রেট গ্রেট জব ডাক। সে গম্ভীর, আহিলি একটা চকলেট প্রাপ্য রইল, আর আপনার জন্য আদিদাস টেলস্টার 18। ডক্টর চ্যাটার্জি কণ্ঠস্বর স্নিগ্ধ, সেটা কি? ওটা বিগত বিশ্বকাপের বিখ্যাত ফুটবল। অধিরাজ ঠোঁট টিপে হাসছে, আদিদাস নয়, ফরেন্সিক বিশেষজ্ঞ চোটে পুরো কালিদাস হয়ে লম্ফ মারলেন, ইঁদুর বাদর পাষণ্ড পাজিকোতাকার, তোমায় এরপর কোনোদিন আমি নিজে হাতে খুন করবো বদমাইশ ছোড়া। তিনি হাউমাউ করে আরও কিছু বলতে চাচ্ছিলেন, তার আগেই তাকে থামিয়ে দিয়ে বললেন, ওকে রক, লাফালাফি না করে প্রয়োজনীয় কথাটা শুনুন, তোমার একটা কথাও আমি শুনছি না। ব্ল্যাক মাম্বা, গডজিলা, কিংকং, কদাকার, ভূমিক একটা, ডক্টর চ্যাটার্জি কোনো কথাই শুনবেন না। অন্য ভাষিতা চাপতে পারছিল না।
এই দুইজনের চিরকালে হিন্দুস্তান পাকিস্তান সম্পর্ক সবসময় দাঙ্গা লেগেই আছে। অধিরাজ কিছুতেই ডক্টর চ্যাটার্জির পেছনে লাগা ছাড়বে না, আর ডক্টর চ্যাটার্জি ফুটবলের নাম শুনলেই খেপে যাবেন। যদিও এর আগ বেশিক্ষণ থাকার নয়, অর্ণব জানে অধিরাজ ঠিক পটিয়ে পাটিয়ে বুড়োকে লাইনে এনে ফেলবে। প্রচুর হাওয়া, প্রচুর তেল মাখন মাখিয়ে বুড়োকে ঠিক ভজাবেই। আমার কথা শুনুন ডক, অধিরাজ নাটকীয় ভঙ্গিতে বললে, আপনাকে মিস কাঠমান্ডুর কাসম। অন্য ভাঁ করে তাকিয়ে থাকে, এই মিস কাঠমান্ডুটা কে? ডক্টর চ্যাটার্জিকে তার দিল্লি বা দেওয়া হচ্ছে কেন? আর আশ্চর্যের ব্যাপার, ডক্টর চ্যাটার্জিও সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যাচ্ছেন। একটু ঠান্ডা হয়ে বললেন, আচ্ছা কী বলবে বলো, আপনাকে একটা স্কিন স্যাম্পল পাঠাচ্ছি। অধিরাজ সিরিয়াস, তার মধ্যে ল্যাভেন্ডার অয়েল আছে, একটু মিলিয়ে দেখুন তো সেই অয়েলটা অর্জুন সিকদারের স্কিনে পাওয়া অয়েলটার সঙ্গে ম্যাচ করছে কিনা। আমার জানা দরকার দুটো ল্যাভেন্ডার অ্যারোমা অয়েলই এক কিনা। ফাইন, পাঠিয়ে দাও। রিপোর্টটা আজ রাতেই পেলে ভালো হয়। সে মাথা চুলকে বলল, একটু তাড়া আছে, হয়ে যাবে। ডক্টর চ্যাটার্জি ফোঁসফোঁস করে বললেন, আর ওর নাম মোটেও মিস কাঠমান্ডু নয়, মিস জানি। অধিরাজ মুচকে হাসে, আপাতত এখানেই সমাচার সমাপ্ত, রাতে কথা হচ্ছে। ডক্টর চ্যাটার্জি লাইন কেটে দিলেন। অধিরাজ দ্রুত এবং অভ্যস্ত হাতেই নিজেই নিজের হাত থেকে খানিকটা স্কিন স্যাম্পল নিয়ে যত্ন করে এভিডেন্স ব্যাগে সিল করে রাখল। তারপর মিস ঘোষকে এভিডেন্স ব্যাগটা দিয়ে বলল, আপনার এখন দুটো কাজ মিস ঘোষ। প্রথমত এই স্কিন স্যাম্পল ডক্টর চ্যাটার্জির হাতে পৌঁছে দেওয়া, দ্বিতীয়ত মেডেলিন হাউজিংয়ের তদন্তে নামে ঢুকে পড়া। তদন্ত? কিন্তু একা একা এত বড় বিল্ডিং সার্চ করবো কী করে? মিস ঘোষ বলল, তার জন্য একটা গোটা টিম লাগবে স্যার। সার্চ নয়, সে বুঝিয়ে দেয়, নিজেই আইডি কার্ড দেখিয়ে বলবেন, কিন্তু কোনো সার্চ অপারেশন করতে হবে না, বরং গোটা বিল্ডিংটা ভালো করে দেখবেন। শুধু এইটুকু খুঁজে বের করতে হবে যে মেরিলিন প্ল্যাটিনামে কোন কোন দরজার রং রেড চেরি কালারের। পেইন্টটা কিন্তু সাধারণ নয়, স্যাটিন ফিনিশ ইমালসন পেইন্ট, একদম মখমলের মতো মসৃণ ঝকঝকে রং। আমি স্যাটিন ফিনিশ পেইন্ট চিনি স্যার, কোনো অসুবিধে হবে না। ফাইন, আপনি শুধু নোটিস করবেন যে কোন কোন ফ্ল্যাটের দরজায় রেড চেরি কালারের স্যাটিন ফিনিশ পেইন্ট আছে, এবং সেটা আমাদের ফোনে জানিয়ে দিয়ে চুপচাপ ওখান থেকে কেটে পড়বেন। আজকের জন্য ওইটুকুই, আর কিছু করার আপাতত দরকার নেই। ওকে, নিজের দায়িত্ব বুঝে নিয়ে চলে গেল মিস ঘোষ। অধিরাজ নিজেই তাকে ট্যাক্সিতে তুলে দিল। অর্ণবের মাথায় তখনও অনেক কথা ঘুরঘুর করছে। সে ফিরে আসতে জিজ্ঞাসা করলো, স্যার এই মিস কাঠমান্ডুটাকে কি বিটকেল সানলেন? অ্যাকচুয়ালি ছেলে মানুষের মতো হাসলো অধিরাজ, ওর পদব কাঠমান্ডু নয়, অন্য কিছু, আমি ভুলে গিয়েছি, তবে উনি হচ্ছেন আমাদের টাকলু পহেলা পহেলা পেয়ার। অন্য একটু হলেই ফেইন্ট হয়ে যাচ্ছিল, কিন্তু সে তো দীপিকা পাডুকন ছিলেন, বদলালো কখন? দীপিকা পাডুকন ক্রাশ, সে হাসছে, চোখে দেখেই শান্তি, কিন্তু ইনি হচ্ছেন দূরটার হৃদয়েশ্বরী। ডক্টর চ্যাটার্জির হৃদয় এখনো কাঠামান্ডু নয়, চলছে। তিনি কে, কি করেন? ডক্টর চ্যাটার্জির সঙ্গে দেখা হলো কোথায়? কবে হলো? কি করে? ধীরে বন্ধু, ধীরে। অধিরাজ অর্ণবের অস্থিরতা দেখে মিটমিট করে হাসছে। তিনি সাম্প্রতিককালে একজন থ্রিলার রাইটার, আনম্যারিড। তার গল্পে যত ভুলভাল কাণ্ড ঘটে, 3D ইমেজ দেখে লোকে ভূত ভূত করে চেঁচায়। এমনকি একজন লোকের মাথায় একটা চিপ বসিয়ে তাকে হিপনোটাইজও করা হয়। ড্রাগন, ড্রাকুলা, ওয়্যারউলফ কি নেই, এসব থ্রিলার পড়তে হলে ব্রেইনটা খুলে রেখে পড়তে হবে। যাই হোক, ডক্টর চ্যাটার্জি সেই ভয়ঙ্কর থ্রিলারের ধাক্কাতেই উপকার।
এমন নেশা হয়েছে যে এখন লেখিকার ফোন নাম্বার খুঁজে বের করার জন্য উঠে পড়ে লেগেছেন। ভাগ্যিস বুড়ো ফেসবুক করে না, নয়তো জানতে পারতো যাকে হন্যে হয়ে খুঁজছেন তিনি ফেসবুকে সগৌরবে বিরাজমান। সে কি অনুবের চক্ষু জড়ক গাছ, দেখতে কেমন আপনি দেখেছেন? দেখেছি বই কি, টাকলু প্রেম বলে কথা দেখতে তো হবেই। সে বলল, সত্যি বলছি অর্ণ, একদম কার্পেথিয়ার দুর্গ থেকে আমদানি করা ব্র্যান্ড নিউ ভ্যাম্পায়ার নি মার্কা দেখতে, ঘ্যাচাং ফুল খাবো তোকে অ্যাটিটিউড। ফোনে সেভ করে ডক্টর চ্যাটার্জিকেও দেখিয়েছিলাম, সেটা দেখে বুড়ো আরও বোঝেছে, স্বাভাবিক ব্রহ্মপিচাস লেডি ভ্যাম্পায়ারই পছন্দ করবে, বিটকেল লোকের চয়েস বিটকেলই হয়। কিন্তু ভদ্রমহিলা, আ ভেরি হার্ড নাট টু ক্র্যাক, একটু পাতা লাগিয়েছিলাম, শুনেছি ছেলেদের বেশি পাত্তা দেন না। তার মাথায় খুন, লাশ, ড্র্যাকুলা অষ্টপ্রহর করে, প্রেম টেম নয়। অন্য হতাশ হয়ে যায়, যা লাভ স্টোরির শুরুতেই শেষ। তার মনের কথা বুঝতে পেরেই অধিরাজ বলল, হাল ছেড়ো না বন্ধু, ছিল কাঠমান্ডু, হ্যান্ডসাম ছেলেদের পাত্তা দেন না, মানে তোমার আমার চান্স নেই, কিন্তু বিটকেল লোকেদের পছন্দ তো তেমনই হয়, বলা যায় না। ডক্টর চ্যাটার্জির সেক্সি টাক দেখেই ম্যাডাম তাকে নিজের অন্ডি অ্যাডাম বলে ভাবে নিল। খুন বিষ নিয়ে যে সর্বক্ষণ প্লট বানাচ্ছে, মরা কাটা ব্যক্তির তার প্রেমতম হতেই পারে। কিন্তু ডক্টর চ্যাটার্জি, অভিরাজ হাত তুলে তাকে থামিয়ে দেয়, ডক্টর চ্যাটার্জির লাভ প্রবলেম পরে সলভ করবো, আপাতত সর্বনাশিনীর ওপর কনসেন্ট্রেট করো, তুমি গাড়িটা ক্লাব থেকে একটু দূরে পার্ক করবে, তারপর সোজা ক্লাবের পেছন দিকে পাঁচিল টপকে ঢুকে গাছপালার ভিড়ে লুকিয়ে খেয়াল রাখবে আমি একটু বাড়ি যাচ্ছি। এ কদিন বাড়ি ফিরিনি বলে বাবা মা চিন্তায় আছেন, তাছাড়া শরীরটাও ভালো লাগছে না, একটু খেয়ে দিয়ে ওষুধ খেয়ে চাঙ্গা হয়ে আসছি, তাছাড়া আমার বাইকটাও দরকার, যতক্ষণ না ফিরছি এখান থেকে নড়বে না, কে আসছে কে যাচ্ছে খেয়াল রাখো, তেমন সন্দেহজনক কিছু দেখলে ফোন করবে। একটু থেমে সে আপন মনেই বলল, যদিও এখনই কিছু করবে বলে মনে হয় না, বলে রাতের গভীরেই হবে বা ভোর রাতের দিকে হবে। রাতের দিকে? আমার গাট ফিলিংস তাই বলছে রাতের দিকেই, সে চাপা স্বরে বলল, কিন্তু কিছু তো হবেই, কোনো ক্লু আজ পাবই। অর্ণব একদৃষ্টে তার দিকে তাকিয়ে থাকে, যেন আরও কিছু বলতে চায়, কিন্তু সংকোচ করছে, একবার দুবার মুখ খুলেও থেমে গেল। সেটা লক্ষ্য করেই সপ্রশ্ন দৃষ্টিতে তাকায় অধিরাজ, কিছু বলবে? স্যার, মিসেস জয়সওয়াল, আই মিন ইউ মিন? তারপর স্পায়ের আধো অন্ধকার রুমে কি হইল? সে হেসে ফেলেছে, আমি ভেবেছিলাম এই প্রশ্নটা এখনো আসছে না কেন। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য।